আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি টিকটকে ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখেছেন, বর্তমান সময়ে এই ভিডিওটি টিকটক কাঁপাচ্ছে, অর্থাৎ এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে। বন্ধুরা, টিকটকে নতুন একটি ইফেক্ট অ্যাড করা হয়েছে, এই ইফেক্ট দিয়ে এই ভিডিওটি তৈরি করতে হবে। তাহলে চলুন কিভাবে এই ভিডিওটি তৈরি করবো দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করতে হলে আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের টিকটক অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সার্চ বার দেখা যাচ্ছে, এই সার্চ বারে আপনারা লিখবেন চন্দনারে চন্দনা। তো আমি এখানে আগে সার্চ দিয়েছিলাম, যার কারণে নিচের দিকে রিসেন্ট সার্চে দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে সার্চ দিলাম। বন্ধুরা, সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মিউজিকের উপরে যারা যারা ভিডিও তৈরি করেছে তাদের ভিডিওগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখান থেকে মিউজিকটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ফেভারিটস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাজ কমপ্লিট। এখন আমাদেরকে ব্যাকে আসতে হবে, ব্যাক করে আসতে হবে। তো আবার ব্যাক করে আসতে হবে। তো আমি ব্যাক করে আসলাম। বন্ধুরা, ব্যাক করে আসার পরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে, অর্থাৎ যে ইফেক্টটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ইফেক্টটা আমার এই ভিডিওতে অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা দেখা যাচ্ছে, এই ইফেক্টের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু আমার ভিডিওর উপরে চলে এসেছে। এখন আমি এই ভিডিওটি চালু করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি করা কমপ্লিট হওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেভারিটস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই ফেভারিটসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে সাউন্ডটা আগে থেকেই অ্যাড করে রেখেছিলাম এই সাউন্ডটা এখান থেকে অ্যাড করে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দেওয়ার পরে কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট নেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টিকটকে এই ভিডিওটা পোস্ট করতে পারবো। তো বুঝতে পেরেছেন বন্ধুরা? তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কতটা সহজে আমি এই ভিডিওটা তৈরি করে দেখালাম। তো এইরকমভাবে কিন্তু আপনারাও এরকম আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।